নমস্কার গল্পের বৈঠকখানায় আজকে আমরা শুনবো স্ট্যানলি গার্ডেনারের লেখা গোয়েন্দার নাম প্যারি মেসেনের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা শুনলাম মিসেস কার্বি চিন্তায় আছেন তার স্বামীকে নিয়ে এবং তার ধারণা তার স্বামী মিথ্যে কেসে জড়িয়ে পড়তে পারে তাই তিনি দ্বারস্থ হয়েছেন বিখ্যাত লয়ার প্যারি মেসনের কাছে এবং ফোন করে তার স্বামীর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তার স্বামী অর্থাৎ জন কার্বি প্যারিমাসনের সাথে দেখা করতে এসে জানায় আগের দিন রাতে তার একটি মেয়ের সাথে আলাপ হয় যার নাম ওয়াগনার মেয়েটির গাড়ি তেল ফুরিয়ে যাওয়ায় ফাঁকা রাস্তা দিয়ে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে হেঁটে একা ফিরছিলেন এবং মেয়েটির বিপদ হতে পারে দেখে মিস্টার কার্বি তাকে লিফট দেয় কিন্তু পরে দেখতে পায় যে তা মেয়েটির গাড়িটি চুরি হয়ে গেছে এবং মেয়েটির আপত্তি থাকায় তারা পুলিশেও ইনফর্ম করে না মেয়েটির জন্য একটি মোটেল ভাড়া নেয় স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে এবং তাকে ঘরে রেখে তিনি নিজে বাড়ি ফিরে আসেন এরপর আমরা শুনলাম প্যারি ম্যাসনের অ্যাসিস্ট্যান্ট ডেলা স্ট্রিট তাকে জানায় তিনি রেডিওতে অফিসে আসার সময় শুনেছেন যে মিস্টার ব্যাব বলে এক ডাক্তারের ওপর হামলা হয়েছে এবং তিনি হসপিটালে ভর্তি এবং মিস্টার কার্বি মিসেস ওয়াগনারের যে বর্ণনা দিয়েছেন তার সাথে ববের বাড়ির থেকে পালানো মেয়েটির বর্ণনার মিল আছে প্যারিমাসেন ঘটনাটি শুনে ডেলাকে ডিটেকটিভ ডেকের সাথে যোগাযোগ করতে বলেন এবং এই কেসের খোঁজ নিতে বলেন ডিটেকটিভ ডে খোঁজ নিয়ে জানায় যে ডক্টর ব্যাবকে যে আততাই হামলা করেছে তার খোঁজ চলছে এবং ডক্টর ব্যাবের অ্যাপয়েন্টমেন্ট বই থেকে কার্বি ও লোগান এই দুটি নাম পাওয়া গেছে এবং আরও জানায় যে ডক্টর ব্যাবের প্রতিবেশী মিসেস ডানকার্ক ওই রাতে একটি মেয়েকে ডক্টর ব্যাবের বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসতে দেখেন প্যারিমাসন এসব শুনে মিস্টার অ্যান্ড মিসেস ডানকার্কের বাড়ি যান জিজ্ঞাসাবাদের জন্য এবং ডক্টর ব্যাবের ড্রাইভার কাম অ্যাসিস্ট্যান্ট ডোনাল্ড ডার্বিকেও জিজ্ঞাসাবাদ করেন এবং সেখান থেকে মিস লোগানের গাড়ির নাম্বার জানতে পারে প্যারিমাসন ড্রেককে ফোন করে মিস লোগানের গাড়ির নাম্বার দিয়ে তার অ্যাড্রেস জোগাড় করেন এবার এই কেস কোন দিকে গড়াবে তা আমরা শুনব দ্বিতীয় পর্বে শুরু করছি গোয়েন্দার নাম প্যারিমাসনের দ্বিতীয় পর্ব ম্যানেন্স অ্যাপার্টমেন্টে টু নম্বর ঘরের দরজা খুলে দিল রূপসী যুবতী নীল চোখ চুলের রং গাঢ় লাল ও বাদামির মাঝামাঝি তারই নাম নর্মা লোগান। ম্যাসেনের প্রশ্নের উত্তরে নর্মা লোগান জানালো সে এখন ব্যস্ত এখনই বাইরে যাবে কথা বলার অবসর নেই তাকে আর কথা বলবার অবকাশ না দিয়েই ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল ম্যাসন এবং ডেলা নর্মা চেঁচিয়ে ওঠে আমি পুলিশ ডাকবো ডক্টর ব্যাব আট ঘন্টার কিছু সময় আগে মারা গেছেন পুলিশ এমনিতেই আসবে শোনো নর্মা আমি অন্য লোকের তরফের অ্যাটর্নি আমি তোমার কৌশলী হতে পারবো না আমায় যা বলবে তা কিন্তু গোপন থাকবে না ডেলা তোমার বক্তব্য নোটবুকে লিখে রাখবে এবার জন কার্বির বলা গল্পটা পাখি পড়ার মতন বলে গেল নর্মা ভোরবেলা আমি মোটেল ছেড়ে চলে আসি বাড়ি এসে ফোন পেলাম পার্পলস ওয়ান মোটেলের সামনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন আমি জন কার্বিকে চিনি ডক্টর ব্যাবকে চিনি না পেরিমাসানের মাসানের জেরায় নর্মা বাধ্য হয়ে স্বীকার করল সে মিথ্যে কথা বলছে শুক্রবার সে ডক্টর ব্যাবের বাড়ি গিয়েছিল কার্বি নর্মাকে ফোনে তালিম দিয়েছে তাই কর্বির বলা গল্পটাই সে বলছে ম্যাসন বলে আসল ঘটনাটা খুলে বলো মিস আমি রনি জানি কার্বির পালিত পুত্র ডক্টর ব্যাব অবাঞ্ছিত ছেলেমেয়েদের নিয়ে ব্যবসা করতেন যেসব দম্পতির ছেলে হয়নি যারা ছেলে চায় ঠিক দত্তক হিসেবে নয় নিজের ছেলে মানুষ করতে চায় তারা ওকে মোটা টাকা দিত অবাঞ্ছিত সন্তানদের মায়েদের বাচ্চা হতো ডক্টরের হোমে বাচ্চার মা পেতো হাজার ডলার বাচ্চা হতেই তাকে সন্তানহীন কোনো দম্পতির হাতে তুলে দেওয়া হতো বাচ্চার মা জানত সন্তানকে শেয়ার কোনো দিন চোখে দেখবে না কার সন্তান কার কোলে গেল জানতেন শুধু ডক্টর ব্যব আমার সৎমার ছেলে হয় ডক্টরের নার্সিং হোমে রনির মা আমার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী আমার বাবার এক বন্ধু তাকে ব্যবসায় ঠকিয়ে সর্বশান্ত করেছিল আমার বাবা দক্ষিণ আমেরিকায় চলে যায় সেখানেই সে মারা যায় আমার সৎ মা তখন সন্তান সম্ভবা পয়সা করি না থাকায় অবাঞ্ছিত সন্তানের দায়িত্ব এড়াতে সে ডক্টর ব্যাবের স্মরণ নেয় তখন আমার বয়স সতেরো টাইপ শর্ট হ্যান্ডে যা পয়সা পেতাম একারি কষ্টে চলতো ছেলে হবার কয়েক মাস পরেই মারা যায় আমার সৎ কিছুদিন আগে রনির সম্বন্ধে খোঁজ নিতে গিয়ে জানলাম যে তারিখে রনির জন্ম হয়েছিল বলে বলেছিল আমার সৎ সেই তারিখে একটি মাত্র বার্থ সার্টিফিকেট সই করেছিলেন ডক্টর সার্টিফিকেট অনুযায়ী সেই তারিখে জন এবং জোওয়ান কার্বির এক পুত্র সন্তান জন্মেছে আমি রনির খোঁজ পেয়েছি শুনে বিচলিত হলেন ডক্টর বললেন আমার সৎ ভাই ভালো পরিবারেই সুখে মানুষ হচ্ছে আরও বললেন যে গন্ডগোল কিছু হলে উনি আমায় ফোন করবেন প্রসঙ্গক্রমে আরও অনেক কথাই বলেছিলেন চাকর ডনের সঙ্গে সেদিন ওর ঝগড়াও বেঁধেছিল ডন হল নিশাখর টাকা চাই ঝামেলা বাঁধায় তাছাড়া কয়েকজন ডক্টরকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের চেষ্টা করছে জন কার্বির ওই ব্যাপারটা কি করে যেন ফাঁস হয়ে গেছে যাই হোক আমি মোটেলের জন কার্বির সঙ্গে দেখা করলাম দুজনে ডক্টরের বাড়িতে গেলাম ডক্টর ব্যাবের বাড়ির ভেতরে আলো জ্বলছিল কার্বি জানাজানি হয়ে যাওয়ার জন্য ভেতরে গেল না পাশের রাস্তায় গাড়ি থামাল আমি বাড়ির ভেতরে গেলাম ভেতরের ঘরে মারামারির শব্দ হল আওয়াজে বাড়িটা কেঁপে উঠল তারপর শোনা গেল মেয়েলি গলার তীক্ষ্ণ ও তীব্র একটা আর্তনার না আমি সেদিন চেঁচাইনি দরজা খুলে দেখলাম ভেতরের ঘরের মেঝেই শুয়ে আছে ডক্টর ব্যাব বছর তিরিশ বয়সের এক মহিলা পরনে দামি পোশাক টিকালো নাক কালো চুল স্লিম চেহারা ঝুঁকিয়ে তার মুখের সামনে যেন কি দেখছে আমায় এই মহিলা পেছনের দরজা থেকে ছুটল টেবিলে ডক্টরের গোপন রেকর্ডের বইটা ছিল আমি ওটা হাতে তুলে নিলাম কেননা ওই রেকর্ড বই যদি পুলিশের হাতে যায় রনির মতন অনেক নিষ্পাপ শিশু ও কিশোরের ক্ষতি হবে ঘরের সর্বোচ্চ কাগজপত্র সরানো ছিল রেকর্ড বইটা নিয়ে পোশাকের ভেতর গুঁজে এক ছুটে বের হলাম সামনের দরজা দিয়ে ডক্টরের প্রতিবেশী নিয়ে এক মহিলা আমাকে দেখে নিয়েছিলেন আমি মিস্টার কার্বির গাড়িতে উঠলাম গাডি স্টার্ট দিল কার্বি পুলিশের গাড়ি আমাদের গাড়ির পাশ কাটিয়ে চলে গেল পুলিশ রাস্তায় আটকাতে পারে মিস্টার কার্বিকে তাই বললাম কোনো মোটেলের সামনে গাড়ি দাঁড় করাও রাতে একলা মেয়ে মানুষ তোরা ঘর ভাড়া দেবে না স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া নেওয়া হলো মোটেলে আমায় একলা রেখে জন কার্বি গাড়ি নিয়ে চলে গেল ভোর পাঁচটা নাগাদ আবার ফিরে এসে আমায় পার্পলস ওয়ান মোটেলের সামনে রেখে এলো সেখানে আমার গাড়ি দাঁড় করানোই ছিল আমি সেই গাড়িতে উঠে বাড়ি ফিরলাম কেউ সওয়াল করলে কি বলতে হবে মিস্টার কার্বি আমায় শিখিয়েছে তবে ডক্টরের রেকর্ড বুকের কথা সে জানে না মাসন এতক্ষণে কথা বলে এটা মার্ডার কেস কারণ ডক্টর মারা গেছেন পুলিশ বলবে রেকর্ড বইয়ে যেহেতু অন্য শিশুদের সঙ্গে রনির আসল পরিচয় লেখা আছে ওটা চুরি করতে তোমায় পাঠিয়েছিল জন কার্বি তুমি হবে মার্ডার কেসের আসামি এবং তোমার সাহায্য করার দায়ে অভিযুক্ত হবে জন কার্বি তুমি বলছো তুমি বিনা অ্যাপয়েন্টমেন্টে ডক্টরের বাড়ি গিয়েছিলে কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুকে কিন্তু দুটো নাম লেখা আছে একটা কার্বি অন্যটা লোগান পুলিশ তোমার বাড়ি ও গাড়ি সার্চ করবে খাতাটা যদি পেয়ে যায় তবে ম্যাসন আমি মিস ডেলা স্ট্রিটের সঙ্গে একান্তে কথা বলতে চাই একটু বাদে ভেতর থেকে ফিরে আসে নর্মা ও ডেলা নর্মা বলে মিস্টার ম্যাসন পুলিশের সওয়াল করলে আমি কি জন কার্ববি শেখানো গল্পটাই বলবো আমি কার্বির তোমার পরামর্শ দিতে আমি পারবো না তুমি কোনো ভালো উকিলের পরামর্শ নাও এবং কার্বি তোমায় ফোন করলে তাকে ড্রেক ডিটেকটিভ এজেন্সির মালিক পল ড্রেককে ফোন করতে বলো বাইরে এসে ডেলা বলে চিফ তুমি রেকর্ড বুকটা চাইছিলে কেন ওটা পুলিশের হাতে গেলে রনির মতন যেসব বাচ্চা পালক পিতামাতার ঘরে মানুষ হচ্ছে তাদের সর্বনাশ হবে খবরের কাগজে সব ছাপা হবে আইনসঙ্গতভাবে ওদের পোষ্য নেবার জন্য দরখাস্ত করতে হবে পালিকা দম্পতির বাচ্চাদের আসল বাবা মা ব্ল্যাকমেল করে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে তখন টাকা আদায় করবে কার্বি আমার মক্কেল তার ছেলে রনির স্বার্থে আমাকে দেখতে হবে এটা মার্ডার কেস রেকর্ড বুকটা চোরাই মাল ওটা নিজের কাছে রাখলে আমি বিপদে পড়ব অথচ ওটা নিরাপদ জায়গায় রাখা দরকার ডিস্ট্রিক্ট হামিলটন বার্জার হয়তো আমার নামে চোরাই মাল লুকিয়ে রাখার অভিযোগও আনতে পারে আমার ফাঁদে ফেলার জন্য সে তো সবসময় তৈরি থাকে তাই না সকাল পৌনে আটটা পল রেকের ডিটেকটিভ এজেন্সির অফিসে এসছে প্যারি ম্যাসন পল রেক জানালো ডক্টর ক্যাবের সদর দরজা দিয়ে মেয়েটি ছুটে পালিয়েছিল তার চেহারার বর্ণনা ভালোই দিয়েছে ডাক্তারের প্রতিবেশিনী মিসেস ডানকার কাছেই বিউটি রেস্ট মোটেল নামে সরাইখানা দুজনের স্বামী স্ত্রী পরিচয় ঘর ভাড়া নিয়েছিল সেরাতে মোটেলের ম্যানেজার বলেছে যে ওদের মোটরের লাইসেন্সের নম্বর প্রথম তিন অক্ষর জে ওয়াই জে এবং প্রথম সংখ্যা ওয়ান এর সঙ্গে রেজিস্ট্রি খাতায় লেখা নম্বরের মিল আছে বাকি সংখ্যাগুলো অবশ্য ভুয়ো কোনো কোম্পানির তৈরি গাড়ি পুলিশ জানে সুতরাং গাড়ির মালিক কে তা খুঁজে বার করতে বেশি দেরি হবে না পুলিশের আরও একটা কথা ডক্টর ব্যাবের বসার ঘরে পুলিশ অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে যেগুলো ডক্টর ব্যাবের আঙুল ছাপ নয় যদি এমন হয় যে পুলিশ কার্বির গাড়িতে ওই একই ফিঙ্গার প্রিন্ট পেলো তখন কার্বির বিরুদ্ধে কিন্তু মার্ডার চার্জ আসবে এবং কার্বির সঙ্গিনী নিয়ে নাম কিন্তু তখন কার্বিকে বলতেই হবে ম্যাসন কার্বির বাড়িতে ফোন করে. একটু আগে গোয়েন্দা ড্রেকের সঙ্গী খবর পাঠিয়েছে যে কারবি বাড়ি ফিরেছে ম্যাসন ফোনে জানায় আমি ও ডেলা এক্ষুনি আসছি তুমি বাড়ি ছেড়ে কিন্তু কোথাও যেও না অথচ ওদের বাড়ি পৌঁছে কলিং বেল টিপে সারা শব্দ পাওয়া গেল না গ্যারেজের দরজা বন্ধ ঠেলাঠেলিতেই খুলল না ডেলা গ্যারেজের সামনের পথ দিয়ে গাড়ির দিকে ফিরছে হঠাৎ গ্যারেজের দরজা খুলে গেল ম্যাসন বলল ডেলা দৌড়ে ভেতরে ঢোকো অদৃশ্য রশ্মির কেরামতিতে খোলেও বন্ধ হয় এই দরজা মিনিটখানেক খানেক পরে আপনার হতেই বন্ধ হয়ে যাবে গ্যারেজের খোলা দরজা দিয়ে গ্যারেজের ভেতরে ঢুকে ম্যাসন ও ডেলা দেখলো ভেতরে বড় একটা ওল্ডস গাড়ি দাঁড়িয়ে গাড়ির নাম্বার জে ম্যাসন বলল এই গাড়িতে জন কার্বি এবং নর্মালগন সেই রাতে ডক্টর ব্যাবের বাড়িতে গিয়েছিল ঘর ঘর শব্দ তুলে বন্ধ হয়ে গেল স্বয়ংক্রিয় দরজা এখন গ্যারেজের ভেতরে বন্দি ম্যাসন ও ডেলা কার্বির গাড়ির ভেতরে পেট্রোলের টিনটা পাওয়া গেল লাল রঙের টিন গাড়ির খোপর থেকে একটা রসিদ বার করে ম্যাসেন রসিদটা পকেটে রাখে আর বলে আসলে জন কার্বি লোকটা বোকা ও বাচাল ওর গল্পটা যে সত্যি তাই প্রমাণ করতে ও পেট্রোলের টিন কিনেছে তারপর গল্পটা মিথ্যে প্রমাণ করার পক্ষে যেটা সবচেয়ে বড় প্রমাণ সেই রশিদটাই ফেলে গেছে গাড়ির মধ্যে গ্যারেজের দরজা হঠাৎ খুলে যায় ভেতরে ঢুকলো গাঢ় নীল রঙের সিডান গাড়ি গাড়ি থেকে নামলো বছর তিরিশের বয়সের রূপসী মহিলা ওদের দেখে সে বলে আপনারা প্যারি ম্যাসন ও ডেলা স্ট্রিট আপনি তো মিসেস কার্বি আপনার স্বামীর গল্পটা ধোপে টেকা শক্ত তাই ওর সাথে কথা বলতে চাই আমারও না মনে হয়েছিল গল্পটা না বানানো গ্যারেজের ভিতরের দিকে দরজা খুলে তিনজন বাড়ির ভেতরে মিসেস কার্বি দোতলা ঘুরে স্বামীকে দেখতে না পেয়ে অবাক হয়ে বলল কোথায় মাসন বলে আমার ধারণা মার্ডার কেসের সম্ভাব্য আসামি জন কার্বিকে অ্যারেস্ট করেছে পুলিশ জন বাচাল ও বোকা উকিলের সঙ্গে কথা না বলে পুলিশের কাছে মুখ খুলতে নেই এই নীতিটা তো সে মানবে না তার ওই গল্প পুলিশের কাছে বললে কিন্তু সর্বনাশ হবে আমি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে যাচ্ছি এক্ষুনি ম্যাসন ও ডেলার সঙ্গে বাড়ি ফিরে কার্বি তার স্ত্রীকে বলল আরে ডার্লিং কোনো গন্ডগোল হয়নি সত্যি কথা বলছি আমার আবার কিসের ভয় ম্যাসেন ফালতু ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে যেয়ে চেঁচামেচি করে ঝামেলা বাঁধিয়ে জোর করে আমায় ফিরিয়ে নিয়ে এলো মিসেস কার্বি বলে জন তোমার গাড়িটা কিন্তু পুলিশ নিয়ে গেছে সবাই ড্রয়িং রুমে বসলে মাসান বলে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হামিল্টন বার্জারের কাছে তুমি ওই মিথ্যে গল্পটা ফলো করে বলেছ না জন সত্যি কথাই তো বলেছি পেট্রোলের তিনটা মোটরের ভেতরে ছিল তো হ্যাঁ রশিদটাও ছিল ওই গাড়িতেই এই নাও এই হলো তিন কেনার রশিদ এটা পুলিশের হাতে গেলে কি হতো জন কার্বি এবার একটু ঘাবড়ে গেল ম্যাসন বলে উকিলের কাছে মিথ্যে কথা বলা মারাত্মক ভুল বিউটি রেস্ট মোটেলে পুলিশের সেই মেয়েটির ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে ডক্টর ব্যাবের ঘরে ওই একই ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে ওরা এবার হয়তো তোমার গাড়িতেও পাবে মোটেলের রেজিস্ট্রি বইয়ে তুমি নাম সই করেছ হাতের লেখা তোমার ডক্টর ব্যাবের অ্যাপয়েন্টমেন্ট বুকে দুটো নাম পাওয়া গেছে একটা তোমার একটা লোগানের মিসেস ডানকার্ক নোরমা লোগানকে ডক্টর ব্যাবের বাড়িতে ঢুকতে দেখেছে সেই রাতে তারপর ছুটে বেরিয়ে আসতেও দেখেছে নর্মা লোগানকে শনাক্ত করবে মিসেস ডানকার্ক কার্বির সঙ্গে গাড়িতে পালিয়েছে নোরমা দুজনকেই গাড়িতে দেখেছে মিসেস ডানকার্ক নোরমার হাতের আঙুলের ছাপ মোটেলে ডক্টরের ঘরে কার্বির গাড়িতে সব জায়গাতেই পাওয়া যাবে এবার নোরমাকে পুলিশ অ্যারেস্ট করবে কার্বির শেখানো গল্পটা পুলিশকে বলবে নর্মা তখনই সর্বনাশ হবে আসল ব্যাপারটা পুলিশ ঠিকই জানবে তখন খুনের ব্যাপারে নোরমাকে সাহায্য করার অভিযোগে তুমি অ্যারেস্ট হবে জন কার্বি মিসেস কার্বি বলে নোগান নামে সেই মেয়েটির সঙ্গে আমার স্বামীর এত ঘনিষ্ঠতার কারণ কি আপনাদের পালিত পুত্র রনির সৎ দিদি ডক্টর ব্যাবের কাছ থেকে রনিকে নিয়ে আপনারা যে মানুষ করছেন সে কথা নর্মা জানে এখন কি হবে মিস্টার ম্যাসন মিসেস কার্বি আপনি বাড়ি ছেড়ে কোথাও যাবেন না পুলিশ কার্বিকে নিয়ে গেলে ড্রেক বা আমাকে ফোন করবেন মিস্টার কার্বি তুমি উকিলের সামনে ছাড়া পুলিশের কাছে মুখ খুললে তোমার ও তোমার ছেলে রনির ঝামেলা হবে মিসেস কার্বি বলে জন যখন আমায় সেই মেয়েটির কথা বলে যার জ্যাকেটে বড় বড় ঝিনুকে তৈরি বোতাম পায়ে কুমিরের চামড়া জুতো তখনই বুঝেছিলাম ওর গল্পটা বানানো বাইরে আসে ম্যাসন ও ডেলা ম্যাসন বলে ডেলা নোরমালোগানের ঝিনুক তৈরি বোতাম মিসেস কার্বি কি করে জানলো গল্প বলার সময় ওই কথাটা তোর স্বামী জন বলেনি বেলা সাড়ে এগারোটায় মিসেস কার্বির ফোন আসে ডক্টর ব্যাবকে খুনির অভিযোগে গ্রেপ্তার হয়েছে জন কার্বি মিনিট কুড়ির মধ্যে ম্যাসনের চেম্বারে এলো মিসেস কার্বি ম্যাসন এবার বলল মিসেস কার্বি তুমি বা তোমার স্বামী কেউই আমার কাছে সত্যি বলছো না নর্মালোগানের জ্যাকেটে ঝিনুকের বোতাম পায় কুমিরের চামড়ার জুতো ছিল এসব তোমার স্বামী তোমায় তো বলেনি তুমি কি করে জানলে এবার সব খুলে বলছি একদিন বাড়িতে একটা চিঠি এলো জনের নামে চিঠি এক্ষণে ডক্টর ব্যাবের নাম পড়লাম ডক্টর জনকে দেখা করতে বলেছেন ভয় হলো রনি আসলে আমাদের ছেলে নয় এই কথাটা যদি ফাঁস হয়ে যায় চিঠি পুড়িয়ে ফেললাম ডক্টর ব্যাবকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিলাম আমার স্বামী তখন অফিসে গাড়ি দর করালাম ডক্টর ব্যাবের বাড়ির কিছু দূরে ঝোপের আড়ালে দরজা খেলতে ঘন্টা বাজলো ডক্টর ব্যাব আমার পরিচয় শুনে যেন একটু অস্বস্তি অনুভব করলেন উনি আমায় অপেক্ষা করতে বলে ভেতরে গেলেন করিডরে দাঁড়িয়ে দেখলাম বাড়ির ভেতর ঢুকলো ভেতরে ভারী কিছু পড়ার শব্দ হলো দরজা খুলে ভেতরে ঢুকে দেখি লোহার সেন্দুক হাট করে খোলা ভেতরের কাগজপত্র টেনে বার করছে একটা লোক আমায় দেখে লোকটা পালালো উপুর হয়ে মেঝেই শুয়ে আছে ডক্টর ভাঙা কাছের একটা ফ্ল্যাপ রক্তে ভেসে যাচ্ছে মেঝে ভয় পেয়ে চিৎকার করলাম পেছনের দরজা দিয়ে বের হয়ে অন্ধকারে গাঢাকা দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম আমার গাড়ির কাছে বাড়ি ফিরলাম জন সেদিন ফিরল অনেক রাতে তার গল্প শুনেই বুঝলাম সব বানানো গল্প পুলিশের কাছে এ গল্প বললেও বিপদে পড়বে তাই ওকে আপনার কাছে যেতে বললাম আপনি রনিকে বাঁচান জনিকে বাঁচান রনি জানে ওর চলে যেতে ডেলা স্ট্রিট ম্যাসনকে চিফ তুমি কিন্তু ঝামেলায় পড়বে হুম ঠিক বলেছ আমার যে কে মক্কেল আর কার যে স্বার্থ দেখব জনি কার্বি গ্রেপ্তার হয়েছে তার স্ত্রী ডক্টর ব্যাবের বাড়ি গিয়েছিল সে কথা পুলিশ জানে না কার্বিকে বাঁচানোর জন্য যদি আমি সে কথা বলি তবে তার স্ত্রীকে মার্ডার চার্জে অ্যারেস্ট হবে এবং আসল কথা ফাঁস হলে নিষ্পাপ রনির ওপরেও আঘাত নেমে আসবে চিফ ডক্টরের সেই রেকর্ড বুকের কি হবে ওটা তো তোমার কাছে এনে দাও তো মোটা মলাটের বাঁধানো খাতাটা ম্যাসেনের হাতে দিয়ে ডেলা বলে নর্মাল ওটা চুরি করেছে তোমার কাছে চোরাই মাল আছে জানলে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হামিল্টন বার্জার তোমায় বিপদে ফেলবে আইনের কর্তরকে ব্যাপারটা সামলাবো খাতাটা পুলিশের হাতে দেওয়া চলবে না বুঝলি আচ্ছা ডেলা অ্যাপয়েন্টমেন্ট বুকে কার্বিন নাম ছিল এখন তো জানা গেল জন অ্যাপয়েন্টমেন্ট করেনি অ্যাপয়েন্টমেন্ট করেছিল তার স্ত্রী জোয়ান লোগান বলতে যদি নর্মা লোগান না হয়ে ওই পরিবারের অন্য কেউ হয় পল রেখে একটা ফোন করো তো বলো লোকন পরিবার সম্বন্ধে খোঁজ নিতে হবে ফোন বেজে ওঠে রিসেপশানিস্ট জানালো ফৌজদারি উকিল কারবার কিনসে ম্যাসানির সঙ্গে দেখা করতে চায় কিনসে ভেতরে এলো সে বলল নর্মাল লোগান আমার ক্লায়েন্ট উকিলের ফি দেবার পয়সাও নেই টাকাটা দিতে হবে জন কার্বিকেই কেননা খুনের সময় কার্বি যে গাড়িতেই বসেছিল এই সাক্ষ্য কিন্তু নর্মাই দিতে পারবে নর্মা যদি সাক্ষী না দেয় কার্বিরও কিন্তু মৃত্যুদণ্ড হবে আর একটা শর্ত আছে ডক্টর ব্যাবের কাছে মোটা টাকা দিয়ে ছেলে মেয়ে কিনে মানুষ করছে যেসব দম্পতি তারা অত্যন্তই বড় লোক তাদের নাম ঠিকানা লেখা আছে ডক্টরের রেকর্ড বুকে ওটা চুরি করেছিল নর্মা এখন ওটা মিস ডেলা স্ট্রিটের কাছে যাদের নাম ঠিকানা ওই খাতায় লেখা আছে তারা বড় ব্যবসাদার ও সম্পত্তির মালিক খাতা আমার হাতে এলে আমি ইঙ্গিত করলেই তারা তাদের ফার্মের মামলাগুলো আমার হাতে দিয়ে দেবে ফৌজদারি মামলার ঝামেলায় আমার অবস্থা খুবই খারাপ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কোনো ছুতো পেলেই উকিলের তালিকা থেকে আমার নাম কেটে দেবে খাতাটা হাতে পেলে আমি এই লাইন ছেড়ে দেবো ম্যাসনের চোখ মুখ শক্ত হয়ে উঠেছে সে বলল কিনসে আমার ক্লায়েন্টের স্বার্থ আমি দেখব তাকে আমি পরামর্শ দেব তোমায় টাকা না দিতে আর আমার ধারণা ও ধরনের কোনো রেকর্ড বুক ডেলা স্ট্রিটের কাছে নেই দারুণ চটে উঠে টেবিলে ঘুষি মেরে কিনসে বলে তোমার ক্লায়েন্ট আমায় পঁচিশ হাজার ডলার দেবে খাতাটাও আমার চাই ম্যাসন উঠে দাঁড়িয়ে বলে তোমার যা বলবার বলেছ এবার তুমি যেতে পারো জেল হাজতে জন কার্বির সঙ্গে দেখা করে উকিল কারভার কিনসের বক্তব্য তাকে জানালো ম্যাসন তবে নোটবুকটার কথা কিছুই বলল না কার্বি বলে ওকে পঁচিশ হাজার ডলার দিলে নর্মাল ওগান সাক্ষ্য দেবে যে খুনের সময় আমি গাড়িতে বসেছিলাম হবে আমি নির্দোষ টাকা দিলেই তো মিটে যায় কার্বি তুমি যদি কিনসেকে টাকা দাও তোমার কেস আমি না তুমি অন্য ঠিক করো আরে না 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 আপনি আমার মামলা লড়বেন ঠিক আছে আপনি যখন বলছেন আমি কিনসেকে টাকা দেবো না বিচারক কনওয়ে ক্যামেরেনের এজলাসে মামলা শুরু হলো প্রাথমিক শুনানি সরকার পক্ষের প্রথম সাক্ষী পুলিশ রেডিওকারের অফিসার জোসেফ হ্যাসপার হ্যামিল্টন বর্জারের সহকারী মিসেস ভ্যালেন্টাইনের প্রশ্নের উত্তরে পুলিশ অফিসার জানাল মিসেস ডানকর্কের কাছ থেকে ফোন পেয়ে ডক্টর ব্যাবের বাড়িতে যাই আমিও আমার সঙ্গী জর্জ ফ্র্যাঙ্কলিং আমি ঢুকি সামনের দরজা দিয়ে জর্জ যায় পেছনের দরজা দিয়ে অফিস ঘরের মেঝে ডক্টর ব্যাব অজ্ঞান মেঝেতে ভাঙা কাজ পিছনের দরজায় ধাক্কা মারছিল ডক্টরের চাকর ডোনাল্ড ডার্বি ওরফে ডন ডনকে আটকালো জর্জ ডনের পরনে ছিল ভিজে তোয়ালে সে নাকি স্নান করতে গেছিল তাকে আমি পোশাক বদলে আসতে বলি মিসেস ডানকার পলাতক মেয়েটির বর্ণনা দেন পরে অ্যাম্বুলেন্স ও ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আসে ম্যাসনের জিরার উত্তরে পুলিশ অফিসার বলে বাড়ির ভেতরে অন্য কেউ ঢুকেছিল কিনা সঠিক বলা আমার পক্ষে সম্ভব নয় আমার বা জর্জের হাতে টানে দরজার হাতলে অন্য লোকের ফিঙ্গারপ্রিন্ট মুছে যাওয়াও বিচিত্র নয় এবার সরকার পক্ষে দ্বিতীয় সাক্ষী ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হার্ভে নিলসন সে বলল ডাক্তারের ঘরে ডাক্তার ও তার চাকুরির আঙুল ছাপ ছাড়া আরও কয়েকটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কার আঙুলের ছাপ তা জানা যায় না অভিযুক্ত কার্বির গাড়িতে এবং বিউটিরিস্ট মোটেলের পাঁচ নম্বর ইউনিটে একই আঙুলের ছাপ পেয়েছি আমি ডাক্তার ব্যাবের ঘরের অ্যাপয়েন্টমেন্ট বুকে সন্ধ্যের পর দুটি অ্যাপার্টমেন্টের কথা লেখা ছিল কার্বি এবং লোগান শুধু পদবী লেখা ছিল ডাক্তার ব্যাবকে মৃত্যুর আগে তার আততাই নাম জিজ্ঞেস করলে তিনি জনারো গলায় জন কার্বির নাম বলেন তৃতীয় সাক্ষী ডাক্তারের জনৈক প্রতিবেশী মিল্টন সে জানায় রাত সাড়ে এগারোটার সময় অন্ধকার বেডরুমে ধারে সে বসেছিল জে জে ওয়ান ওয়ান টু নম্বরের গাড়িটা থামল গাড়ি চালাচ্ছিল বর্তমান মামলার অভিযুক্ত আসামি জন কার্বি গাড়ি থামাতেই একজন মহিলা নেমে যায় এবং একটু পরে সে ছুটে এসে আবার গাড়িতে উঠলে গাড়িটি চালিয়ে দ্রুত চলে যায় প্যারি মেসানের জেরার জবাবে মিল্টন জানায় গাড়ির ভেতরটা আবছা অন্ধকার থাকলেও সে ঠিকই কার্বিকে চিনতে পেরেছে দিনের শেষের সাক্ষী ডাক্তারের চাকর ডন ওরফে ডোনাল্ড ডার্বি সে বলল পোশাক ছেড়ে আমি সাওয়ারের নিচে স্নান করছিলাম হঠাৎ মেলিগোলার আত্ম তীক্ষ্ণ তীব্র চিৎকার জালনায় দাঁড়িয়ে দেখি পিছনের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে কোমরে তোয়ালে জড়িয়ে ছুটে গেলাম পিছনের দরজায় লক আপনা থেকেই বন্ধ হয়ে গেল আর খোলা যাবে না বাইরে থেকে কোমরে তোয়ালে জড়িয়ে ছুটে গেলাম পিছনের দরজায় ধাক্কা দিলাম জালনায় টোকা মারলাম পুলিশ অফিসার আমায় আটকালো আরেক অফিসার ভিতর থেকে পিছনের দরজা খুললো তখন আমরা ভেতরে ঢুকলাম ম্যাসনের চের উত্তরে ডারবি বলল কাউকে আমি পিছনের দরজা দিয়ে ছুটে বেরোতে দেখিনি আদালতের শুনানি সেদিনের মতন শেষ হল কোর্ট থেকে ম্যাসন চেম্বারে ফিরতেই গোয়েন্দা ড্রেক তাকে জানাল নর্মা লোগানের কাকা এবং সেকেন্ড হ্যান্ড মোটর গাড়ির ডিলার স্টিফেন লোগান ঘটনার দিন ডক্টর ব্যাবের লাল মাছের চৌবাচ্চার পাশে ঘোরাফেরা করেছেন সে নাকি ডনকে বলেছে ওই রকম একটা চৌবাচ্চা সে নিজের বাড়িতেও তৈরি করবে ড্রেক আরও একটা খবর জানায় যে গার্টরুড মানে ডার্নকারদের ভাগ্নি অন্তঃসত্ত্বা বয়স ষোলো বিয়ে হয়নি ঘটনার সময় সে পিয়ানো বাজাচ্ছিল সবাই সেটা শুনে একটু পরে উকিল কিনসে এসে হাজির কিনসে বলল ম্যাসান এখনো ভেবে দেখো যদি তোমার মক্কেল জন আমায় টাকা দেয় আমার মক্কেল নর্মালোগান সাক্ষ্য দেবে যে খুনের সময় জন কার্বি বসেছিল গাড়িতে এবং যে মহিলা পিছনের দরজা দিয়ে পালিয়েছে সেই ডাক্তার ব্যাবকে খুন করেছে ডাক্তারের ওই খাতাটা নর্মার রাস্তায় কুড়িয়ে পেয়েছে সুতরাং ওটা চোরাইমাল নয় নর্মার সম্পত্তি তুমি ওটা আমায় না দিলে আমি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হ্যামিল্টন বার্জারের কাছে যাব ওর কোনো প্রস্তাবেই রাজি হলো না ম্যাসন চটে উঠে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল কিনসে রাত তিনটে ডেলা স্ট্রিটের ফোন এলো চিফ কাল সকাল দশটায় বিচারক ক্যামরেনের এজলাসে হাজির হবার জন্য সমন দিয়েছে পুলিশ ছিল। একটু পরে ম্যাসনের ঘরেও পুলিশ এলো এবং কাল সকালে বিচারকের এজলাসে হাজির হবার জন্য সমন ধরিয়ে দিল খানিক পরেই ড্রেকের ফোন আসলো তারি রাত আটটায় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হ্যামিল্টন বাজারের অফিসে গেছিল নর্মা লোগান এবং তার উকিল কিনসে হ্যাঁ এও শোনা যাচ্ছে কি যে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কিনসের সঙ্গে নাকি চুক্তি হয়েছে নোরমা সরকারি পক্ষে সাক্ষী দেবে আর তার বদলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না প্যারি আমার মনে হচ্ছে তোমাকে নিয়ে কাল সকাল দশটায় গোলমাল বাঁধবে ধন্যবাদ ড্রেক সংক্ষেপে বললো ম্যাসন সকাল দশটা ক্যামেরনের এজলাসে আজ প্রচণ্ড ভিড় আজ সরকার পক্ষের কৌশলী স্বয়ং হ্যামিল্টন বার্জার তার প্রথম সাক্ষী মিস ডেলা স্ট্রিট মিস স্ট্রিট নর্মাল কি আপনাকে কোনো খাতা দিয়েছিল বা তার সঙ্গে আপনার কি কোনো কথা হয়েছিল ম্যাসন আপত্তি জানালো কার্বির অনুপস্থিতিতে নর্মার সঙ্গে মিস ডেলা স্ট্রিটের কি কথা হয়েছিল তা অবান্তর বিচারক ম্যাসনের আপত্তিতে সম্মতি দিলেন বার্জারের দ্বিতীয় সাক্ষী শ্রীমতী লোগান। সে বলল গাড়িতে আমি ডাক্তারের বাড়ি যাই কিছু দূরে গিয়ে গাড়ি থামিয়ে জন গাড়িতে বসে থাকে আমি ডাক্তারের বাড়ি যাই হঠাৎ মিসেস কার্বির দিকে আঙুল বাড়িয়ে নর্মা বলে ওই যে ওই সেই মহিলা যাকে আমি ডাক্তার ব্যাবের অফিসে দেখি ওই খুন করেছে ডাক্তারকে কোর্টে হইচই পড়ে গেল হাতুরে পিটিয়ে জনতাকে থামায় বিচারক হ্যামিলটন বার্চার বলে ইওর ওনার মৃত্যুর আগে আততাই নাম বলেছে ডাক্তার নামটা তাহলে জন কার্বি নয় জুয়ান কার্বি ডাক্তারের কথা টেপ রেকর্ড করা আছে যদিও টেপ রেকর্ড বাজানো হলো বিচারক বললেন নামটা কিন্তু জোয়ার নয় জন বলেই মনে হচ্ছে তারপর তিনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে জানান যে যখন নির্দোষ বলেই ধারণা হচ্ছে জনকে তখন এই মামলা খারিজ করতে হয় পেরি মাসন উঠে দাঁড়িয়ে বলে তার আগে আমি সরকারি সাক্ষী ডোনাল্ড ডার্বিকে কিছু প্রশ্ন করতে চাই বিচারকের নির্দেশে অনিচ্ছুক ডন সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালো ম্যাসন সওয়াল করে ডন ডক্টর ব্যাবের দরজায় যেরকম স্প্রিং লক তোমার ঘরের দরজা তো সেরকমই লক তাই না তুমি মেলি গলার আর্ত চিৎকার শুনে কোমরের টাওয়াল জড়িয়ে দরজা খুলে যখন ছুটে বেরিয়ে এলে তোমার ঘরের দরজাও বন্ধ হয়ে গেল তাহলে তুমি বন্ধ দরজা খোলার চাবি পেলে কোথায় তুমি আবার ঘরে ঢুকলে কিভাবে ডন বার যার হতভম্ব হয়ে গেল আদালতে যেন এক নৈশব্দ ম্যাসন আবার বলে চলল আমি দেখেছি অনেকেই দেখেছে যখন টেপ বাজানো হচ্ছিল তুমি আদালত ছেড়ে পালাবার চেষ্টা করছিলে কেন যেহেতু ডক্টর তখন আততাই নাম বলছিলেন জড়ানো গলায় তিনি জন কার্বিন নয় তিনি ডন ডার্বিন নাম বলতে চাইছিলেন তাই না মিস্টার ডারবি ডারবি ইসুপ বারজারের দিকে ফিরে পেরি বলে পুলিশের ভূমিকার আমি প্রশংসা করতে পাচ্ছি না ডাক্তারের ঘর পুলিশ সিল করে বন্ধ করে রেখেছে ডাক্তারের অফিস ঘরের পাশের ঘরে ডোনাল্ড ডার্বির জামা প্যান্ট জুতো পাওয়া যাবে বলে আমার বিশ্বাস এবং ডাক্তার ব্যাবের মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর তোমার বা কিনসের নয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি নিয়েই সম্পূর্ণ আইনসঙ্গতভাবে ডাক্তারের রেকর্ড বই আমি আমার নিজের কাছে রেখেছি এবার বিচারক বললেন মিস্টার ডিস্ট্রিক্ট ডক্টর ব্যাবের হত্যার ব্যাপারে মিস্টার ম্যাসন প্রমাণ করেছেন যে জন ও জোয়ান কার্বির কোনো ভূমিকা নেই ডিস্ট্রিক্ট অ্যাটার্ন কাছে আমি অনুরোধ জানাবো কি ডোনাল্ড ডার্বির সম্বন্ধে আপনারা আবারও তদন্ত করুন এবং মিস্টার জন কার্বি আপনি নিরাপরাধ আদালত আপনাকে মুক্তি দিচ্ছে ম্যাসেনের চেম্বারে এসেছে মিস্টার ও মিসেস কার্বি ডেলাস্ট্রিটা সেখানে উপস্থিত ম্যাসেন বলে চলল নোরমার কাকা ডোনাল্ড ডার্বির বন্ধু সে ডাক্তারের ওই নোটবুক হাতিয়ে কার্বিকে ব্ল্যাকমেল করার ধান্দায় ছিল সে ডোনাল্ডের সাহায্য চায় ডন ডার্বি যখন নোটবুক হাতানোর চেষ্টা করছে তাকে হাতে নাতে ধরে ফেললো ডাক্তার ডাক্তারের মাথায় ফ্লাস্ক দিয়ে ঘা মারতেই ডাক্তার অজ্ঞান হয়ে গেল সিন্ধু খুলে নোট বই খুঁজছিল ডন মিসেস কার্বি ভেতরে ঢুকতেই সে পালালো ভেতরের ঘরে গিয়ে লুকিয়ে গেল ডন নর্মা ঘরে ঢুকতেই মিসেস কার্বি পিছনের দরজা দিয়ে পালালো তারপর নোটবুক নিয়ে সামনের দরজা দিয়ে ছুটে পালালো নর্মা পোশাক ছেড়ে চাওয়াল পরে পিছনের দরজা দিয়ে বাইরে এসে পেছনের দরজা ধাক্কা দিতে লাগলো জন। সে স্নান করছিল এইটাই বোঝাবে বলে সে লাল মাছের চৌবাচ্চায় লাফায় ফলে একটা লাল মাছ বাইরে এসে পড়ে মরে যায় বেড়ালটা লাল মাছ ধরছে দেখে আমার সন্দেহ হয়েছিল আর মিসেস কার্বি রেকর্ড বুকের ব্যাপারে তোমাদের কোনো ভয় নেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেটরের আদেশে ওটাকে আমি পুড়িয়ে ফেলেছি তোমাদের সাথে সাথে অনেক শিশু ও পরিবারকে বড় ক্ষতির হাত থেকে বাঁচানো গেল শেষ হল আজকের গল্প স্ট্যানলি গার্ডেনারের লেখা গোয়েন্দার নাম প্যারি মাসন গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দেবেন আপনাদের একটি লাইক আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে আরও বিভিন্ন ধরনের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমরা যখন গল্পের ডালি নিয়ে আপনাদের জন্য হাজির হব আপনাদের কাছে যেন বার্তাটা পৌঁছে যায় গল্প শুনুন আর ভালো থাকুন নমস্কার